আজকে একটি বিশেষ ঘোষণা রয়েছে যে আমরা মাধ্যমিকের মানে দশম শ্রেণীর ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের সমস্ত সিলেবাস প্রায় শেষ করে ফেলেছি। আজকে অঙ্কের সম্ভাব্য লাস্ট ক্লাস, এর পরবর্তীতে আমরা উচ্চ মাধ্যমিকের প্রথমে ক্লাস ইলেভেন শুরু করব। ক্লাস ইলেভেনের ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন অধ্যায়গুলি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তাই এর পরে ক্লাস ইলেভেনের ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, আজকে দশম শ্রেণীর সম্ভাব্য লাস্ট ক্লাস উচ্চতা ও দূরত্ব নিয়ে, তাহলে শুরু করছি। থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকের ক্লাস উচ্চতা ও দূরত্ব, গণিত প্রকাশ বইয়ের 327 পেজের 14 নম্বর অঙ্কটি। কিছু অঙ্ক হয়েছে, যেগুলি বাকি ছিল তার মধ্যে কয়েকটি ইম্পর্ট্যান্ট অঙ্ক আমরা আজকে সমাধান করব। একটি তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি হয়। তাহলে তিনতলা বাড়িটির উচ্চতা কত হিসাব করতে হবে। এবং অঙ্কে দেওয়া আছে, ধরি 10 50 ডিগ্রি ইকুয়ালস টু 1.192। তাহলে একটা তিনতলা বাড়ি রয়েছে, তিনতলা বাড়ির ছাদের উপরে একটি পতাকা দণ্ড রয়েছে, যে পতাকা দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 3.3 মিটার। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সূক্ষ্মকোণ এর মান এবং অপর যে কোনো একটি বাহুর মান জানা থাকলে বাকি সমস্ত বাহুর মান আমরা নির্ণয় করতে পারি ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে। তো প্রথমে অঙ্কটির চিত্র অঙ্কন করব, আমরা ডায়াগ্রাম অঙ্কন করব। যে মনে করলাম এটি তিনতলা একটি বাড়ি, এর উপরে একটি পতাকা দণ্ড লাগানো আছে, মনে করলাম এটি পতাকা দণ্ড। তাহলে এ বি হচ্ছে তিনতলা বাড়ি এবং বি এর পরে বি সি হচ্ছে পতাকা দণ্ড। এবার রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে, মনে করলাম এই জায়গা থেকে দেখছি, তো এখান থেকে যদি দেখি আমরা তাহলে এখান থেকে কী দেখব, পতাকা দণ্ডটির চূড়া, পতাকা দণ্ড হচ্ছে বিসি, তার চূড়া এই বিন্দু থেকে দেখলে কত ডিগ্রি উন্নতি কোণে দেখতে হচ্ছে, 50 ডিগ্রি। এই কোণটি হচ্ছে 50 ডিগ্রি। আর পতাকা দণ্ডটির পাদদেশ যদি দেখতে হয় তাহলে পাদদেশ দেখলে এই কোণটি হচ্ছে 45 ডিগ্রি। পতাকা দণ্ডটির চূড়া দেখতে গেলে 50 ডিগ্রি উন্নতি কোণ লাগে, আর পতাকা দণ্ডটির পাদদেশ দেখলে 45 ডিগ্রি। তাই এই দৃষ্টিরেখা পতাকা দণ্ডের পাদদেশে পৌঁছাইছে, তাহলে অনুভূমিক রেখার সঙ্গে কোণ হচ্ছে 45 ডিগ্রি যখন পতাকা দণ্ডের পাদদেশ দেখব। আর যখন এই স্থান থেকে পতাকা দণ্ডের চূড়া দেখব তখন উন্নতি কোণ হচ্ছে 50 ডিগ্রি। তাহলে বড় কোণটি হচ্ছে 50 ডিগ্রি, ছোট কোণটি হচ্ছে 45 ডিগ্রি, এ বি সি, এটাকে মনে করলাম ডি। তাহলে প্রশ্ন পড়ে আমরা প্রথমে ডায়াগ্রামটি অঙ্কন করব। এবার কী বার করতে বলেছে, বাড়িটির উচ্চতা কত, মানে এ বির উচ্চতা কত, মনে করলাম এক্স মিটার, মিটারে আছে অঙ্কটি, তাহলে এক্স মিটার। পতাকা দণ্ডের উচ্চতা বিসির মান কত দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে 3.3 মিটার। আর এডি, এডি মনে করে নিলাম ওয়াই মিটার। তাহলে এবার আমরা অঙ্কের ভাষা যে জ্যামিতিক ডায়াগ্রাম দিয়ে দেখালাম
তার বিচারে অঙ্কের ভাষাটিকে এখানে উপস্থাপন করব এই জ্যামিতিক ভাষায়। কি লিখব? ধরি এ বি তিনতলা বাড়ি, অতি সংক্ষেপে এ বি তিনতলা বাড়ি, বি সি পতাকা দণ্ড, একটি পতাকা আছে, বিসি হচ্ছে পতাকা বা পতাকা দণ্ড, এবং কি দেওয়া আছে, ডি বিন্দু থেকে পতাকা দণ্ডের চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি এবং ADB পাদদেশের ADB সমান 45 ডিগ্রি। ধরি AB সমান X মিটার, বাড়িটির উচ্চতা AB সমান X মিটার ধরলাম, AD সমান Y মিটার, অর্থাৎ এখানে যেগুলি লিখেছি সেগুলি এখানে উল্লেখ করলাম। এবার ত্রিভুজ ABD, ABD এই সমকোণী ত্রিভুজের ADB কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, মানে AB বা BA লেখা যায়, ডিভাইড বাই AD ইকুয়ালস টু টেন থিটা, থিটা বলতে 45 ডিগ্রি। AB মানে X ধরেছি, AD মানে Y ধরেছি, টেন 45 মানে Y, অর্থাৎ Y টেন 45 মানে 1, তার মানে বজ্রণ করলে Y ইকুয়ালস টু X, অর্থাৎ ছোট ত্রিভুজ থেকে আমরা Y এবং X এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। এবার বড় ত্রিভুজ ACD, ত্রিভুজ ACD এর ADC সমান 50 ডিগ্রি এর সাপেক্ষে লম্ব বাই ভূমি, লম্ব বলতে AC, ভূমি বলতে AD, ইকুয়ালস টু টেন থিটা, ADC এই থিটা কোণের মান হচ্ছে 50 ডিগ্রি, AC বলতে X মিটার, আর এখানে 3.3 মিটার, A থেকে C তিনতলা বাড়ি এবং পতাকা দণ্ড মিলে হচ্ছে AC x প্লাস 3.3, ডিভাইড বাই AD বলতে Y 1050 মান বলে দেওয়া আছে অঙ্কে, 1.192। এবার Y ইকুয়ালস টু X বেরিয়েছে, এই 1 নং সমীকরণ থেকে Y এর পরিবর্তে আমরা X লিখতে পারি, তাই এটাকে লিখব x প্লাস 3.3 ডিভাইড বাই X ইকুয়ালস টু 1.192, বর্গমূল করলে 1.192 X ইকুয়ালস টু x প্লাস 3.3। এবার যদি এক্সগুলো একদিকে নিয়ে এসে X এর মান নির্ণয় করি, 3.3, আচ্ছা X কমন নিয়েই করি, 3.3, এখান থেকে X এর মান নির্ণয় করব, তাহলে তিনতলা বাড়ির উচ্চতা পেয়ে যাব। এবার এই জায়গা থেকে যদি আমরা এখানে চলে আসি বা 0.192 X ইকুয়ালস টু 3.3 আর X ইকুয়ালস টু
3.3 divided by 0.192, তাই তো? ওর x is equal to দশমিক তুলে দিলে উপরে 33, নিচে 192, দশমিকের পরে তিনটা শূন্য, তাই একের পরে তিনটা শূন্য এর বিনিময় হলো, উপরে দশমিকের পরে একটা শূন্য, তাই উপরের জন্য নিচে 10 নামলো। দশমিকের জন্য এক, দশমিকের পরে এক ঘর আছে, এক অঙ্ক আছে, তাই একটা শূন্য, নিচে দশমিকের জন্য এক, তাই উপরে এক বসলো, আর তিনটা ঘর আছে তাই তিনটা শূন্য। এবার শূন্যগুলো যদি কাটি তাহলে এটা হচ্ছে কত দিয়ে, তিন দিয়ে, তিন এগারো 33, তিন ছয় 18, তিন চারে 12, আর এক্স ইজ ইকুয়াল টু আরও কাটাকাটি যাই, 4 × 4, 4 × 6 = 24, 4 = 25, তাহলে 25 × 11 = 25, 25 × 11 = 25 × 27, 275/16, এটা হিসাব করলে মোটামুটি রাফে করবে 17.19 আসবে। তাহলে তিনতলা বাড়ির উচ্চতা কত? উত্তর হচ্ছে 17.19 meters. নেক্সট প্রশ্ন 15 নম্বর, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার, দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত হিসাব কর। তো দুটি স্তম্ভ আছে, একটি 180 মিটার আর একটি হচ্ছে 60 মিটার, কি বলছে, দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে, এটা প্রথম স্তম্ভ, এটা দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার যে উন্নতি কোণ, এর গোড়া থেকে, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ দেখব, অর্থাৎ এর চূড়া বাঁকা হচ্ছে, সোজা করে দাগ টানতে হবে, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ কত, এটা আমাকে থিটার মানটা বার করতে হবে, যদি থিটা ধরি তাহলে থিটার মানটা বার করতে হবে। প্রথম স্তম্ভ 180 মিটার, মনে করলাম এবি, দ্বিতীয় স্তম্ভ মনে করলাম সিডি, বা নিচে সি উপরে ডি দিলেও হয়, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, এখান থেকে এটাকে দেখব 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ কত এটা বার করতে হবে। তো বিডি মনে করলাম এক্স মিটার, এবার অঙ্কের সংক্ষিপ্ত বর্ণনা লিখব, ধরি প্রথম স্তম্ভ এবি সমান 180 মিটার, বা ধরি প্রথম স্তম্ভ এবি 180 মিটারটা যেহেতু দেওয়া আছে ওটা ধরছে না, দ্বিতীয় স্তম্ভ সিডি বিডিসি বিডিএ 60 ডিগ্রি, এবং কি দেওয়া আছে মানগুলো, এবি সমান 180 মিটার, সিডি সমান 60 মিটার, কোণ বিডিএ এই কোণটা 60 ডিগ্রি, উন্নতি কোণটা বিডিএ সমান 60 ডিগ্রি, ধরি এই কোণটার নাম কি দেব, সিবিডি বা ডিবিসি, সিবিডি
समान थीटा। जतटा संक्षेपे पारी वर्णना करलाम। एबार प्रथमे आमरा एई बड़ त्रिभुज थेके एकटी बाहुर मान जानी, ताहले भूमिर मानटी बार करब जेहेतु सूक्ष्मकोण थीटा मान 60 डिग्री देवा आछे। तार प्रथमे त्रिभुज ए बी डी एर बीडीए समान 60 डिग्री एर सापेक्षे, जेहेतु एकटी कोणेर मान आर एकटी एर सापेक्षे एकटी बाहुर मान देवा आछे, ताई आमरा लिखते पारी ए बी बाई बी डी, ए बी बाई बी डी अर्थात लम्ब बाई भूमि, এই কোণের সাপেক্ষে এটি লম্ব, এটি ভূমি, লম্ব বাই ভূমি মানে টেন থিটা, থিটা বলতে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে টেন 60 ডিগ্রি এই ত্রিভুজের সাপেক্ষে, তাই তো। এবার এ বি মান দেওয়া আছে 180 মিটার, বিডি x মিটার, টেন 60 রুট 3, তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু রুট 3x ইজ ইকুয়াল টু 180 और x इज इक्वल टू 180 बाय रूट 3। एक्स এর মানটা এই অবস্থায় বার করে রেখে দিলাম। x এর মান কত বার হলো 180 ডিভাইড বাই রুট 3। এবার ছোট ত্রিভুজ, ত্রিভুজ BDC কোন কোণের সাপেক্ষে, DBC বা CBD, CBD লিখেছি এখানে, তাহলে CBD সমান থিটা। এর সাপেক্ষে যদি আমরা লম্বভূমি অতির বিচার করে হিসাব করি, এই কোণের সাপেক্ষে সিডির মান দেওয়া আছে 60 মিটার, লিখতে ভুলে গেছিলাম, তাহলে কী লিখব, সিডি ডিভাইড বাই বিডি সমান এই কোণের টেন লম্ববাই ভূমি, তাহলে টেন এই কোণের মান কত, থিটা ধরে নিয়েছি, তাহলে টেন থিটা, সিডি সিডির মান 60 মিটার দেওয়াই আছে, বিডি বিডির মান কত পেয়েছি, বিডি ইকুয়ালস টু এক্স, এখানে লিখে দিতে পারি অদে বিডি ইকুয়ালস টু 180 ডিভাইড বাই রুট 3 এত মিটার। তাহলে বিডির পরিবর্তে আমরা লিখব এক্স, আর এক্সের মান হচ্ছে এটা 180 ডিভাইড বাই রুট 3 ইজ ইকুয়াল টু টেন থিটা, আর টেন থিটাকে যদি এদিকে লিখি 60, 180 বাই রুট 3 ভাগ আছে তাই উল্টে গুণ হবে, রুট 3 বাই 180, টেন থিটা 180 3, এবার রুট 3 বাই 3 ভাগ করলে হয় 1 বাই রুট 3, 3 বলতে রুট 3 ইন্টু রুট 3, উপরের একটা রুট 3 নিচের একটা রুট 3 কেটে যাবে, তাহলে উপরে 1 বাসবে নিচে রুট 3 বাসবে, তাহলে টেন থিটা ইকুয়ালস টু 1 বাই রুট 3, এখান থেকে আসতে পারি টেন থিটা 1 বাই রুট 3 বলতে টেন 30 ডিগ্রির মান, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু টেন 30, তাহলে থিটার মান কত 30 ডিগ্রি, টেন টেনে বাদ গিয়ে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, মনে রাখবে এখানে টেন টেন কাটাকাটি করবে না, থিটা কোণের ট্যাঞ্জেন্ট আর 30 ডিগ্রির ট্যাঞ্জেন্ট সমান, থিটা কোণের ট্যাঞ্জেন্ট আর 30 ডিগ্রির ট্যাঞ্জেন্ট সমান, তাই থিটা মানেই 30 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, তাহলে এই কোণটি হচ্ছে 30 ডিগ্রি। প্রশ্নটা কি আছে, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত, তাহলে প্রথমটির গোড়া থেকে অতি উত্তর লিখব আমরা, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। ১৬ নম্বর, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। সমতলে অবস্থিত একটি স্তম্ভ যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, তখন ওই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যত হয়, যদি উন্নতি কোণ 30 ডিগ্রি হয়ে যায়, ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। তাহলে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়ে গেলে ছায়ার দৈর্ঘ্য আগেরটার চাইতে পরেরটা 60 মিটার বেড়ে যায়, তাহলে স্তম্ভটির উচ্চতা কত।
समतले अवस्थित स्तम्भ को उँचू ढिबिर ऊपर ना तो हिसाब गंडगोल है तई बोले समतले अवस्थित एक स्तम्भर छायर दैर्घ्य समतले अवस्थित मन कर एक स्तम्भ समतले अवस्थित पैंतालिस डिग्री जो एंगेल स्केल दिए आका तुम्हारा मन कर एबी स्तम्भ जो पैंतालिस डिग्री एंगेल उन्नति कोण सूर्यर तक छायर दैर्घ्य मन कर बीसि एबार पैंतालिस डिग्री थे जो तीस डिग्री हो गल ये कोणटा कत तीस डिग्री तेल सूर्य आदि ताते ए बी स्तम्भर छायर दैर्घ्य हे बीसि जो पैंतालिस डिग्री उन्नति कोण सूर्यर उन्नति कोण जो तीस डिग्री हो गल सूर्यर उन्नति कोण जत कम छायर दैर्घ्य बाढ़ तई पैंतालिस थेके तीस डिग्री जो सूर्यर उन्नति कोण हो गल तक छायर दैर्घ्य बेड़े गल मन कर लिटा डि तो सीडी कत बोल साठ मीटार बेड़े गे सीडी हे साठ मीटार बसि कत बसि जाठ मीटर बाढ़ल मन कर ली हे वाई ए बी हे एक्स আমরা জানি সূর্যের উন্নতি কোণ যত বাড়বে ছায়ার দৈর্ঘ্য কমবে সূর্যের উন্নতি কোণ যখন 90 ডিগ্রি মানে মাথার উপর হবে তখন ছায়ার দৈর্ঘ্য শূন্য হয়ে যাবে তো সূর্যের উন্নতি কোণ যত কম ছায়ার দৈর্ঘ্য তত বেশি তাই 30 ডিগ্রি হচ্ছে উন্নতি কোণ কম 45 এর চাইতে কম তাই ছায়ার দৈর্ঘ্য বেশি এখানে তো মনে করলাম প্রথমে ছায়ার দৈর্ঘ্য ছিল y পরে হলো y + 60 আর স্তম্ভটির উচ্চতা হচ্ছে x तब डायग्राम संक्षिप्त वर्णना करब धरी ए बी समतले अवस्थित स्तम्भ बा शुद्ध स्तम्भ लिखले है स्तम्भ सूर्यर उन्नति कोण पैंतालिस डिग्री थेके तीस डिग्री होले छायार दैर्घ्य सीडी समान साठ मीटार बृद्धि पाए धरी ए बी समान एक्स मीटार बी सी समान वाई मीटार और उन्नति कोण बी सी ए पैंतालिस डिग्री और बी डी ए समान त्रिश डिग्री मना रखते हैं सब समय समकोणी त्रिभुज विचारे अंकगुली करते हैं जदि ए सी डी त्रिभुज के लिए काज करते चाहिए होना कारण ये समकोणी त्रिभुज नय प्रथम निब ए बी सी छोटो समकोणी त्रिभुज तरह निब ए बी डी बड़ समकोणी त्रिभुज समकोणी त्रिभुज नीते हैं तर प्रथम त्रिभुज सपेक्षे एक्स और वाइर मान बार कर रखब एक्स और वाइर सम्पर्क बार कर रखब পরের বার যখন ছায়ার দৈর্ঘ্য ওয়াই প্লাস সিক্সটি ডিগ্রি হবে তখন সেখানে ওয়াই এর মান এক্স দিয়ে আমরা কনভার্ট করব মানে ওয়াই কে অপনয়ন করব তাই এক্স সম্বলিত রাশি থেকে এক্স এর মানটি নির্ণয় করে যাবে তো প্রথমে ত্রিভুজ এ বি সি এর কি কোণ বি সি এ বি সি এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এর সাপেক্ষে লম্ব বাই ভূমি ए बी वाई बी सी समान टेन फोर्टी फाइव डिग्री टेन फोर्टी फाइव मान वन तर मन रखते हैं एक्स और वाइर दैर्घ्य समान क्यों एखे हे एक्स बी सी हे वाई इजुकुअल टू वन और वाई इक्ुअल्स टू एक्स तेल एक्स वाई समान एबार त्रिभुज
বড় ত্রিভুজ এ বি ডি কোন কোণের সাপেক্ষে? বিডিএ সমান 30 ডিগ্রি, এর সাপেক্ষে আমরা লম্ববাই ভূমি বিচার করব। তো লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিডি, সমান হচ্ছে 10 30 ডিগ্রি। এ বির মান তো এক্স, বিডির মান, বিডির মান কত? বিডি বি থেকে ডি পর্যন্ত, বিসি মানে ওয়াই আর সিডি মানে 60। তাহলে বি থেকে ডি টোটাল দাগটা হচ্ছে ওয়াই প্লাস 60 ডিগ্রি, তাই তো? ওয়াই প্লাস 60 ডিগ্রি, তাহলে ওয়াই প্লাস 60 সমান 10 30, মানে 1/√3। ওয়াইয়ের মান এক্স, তাহলে এখানে ওয়াই আর রাখবো না, ওয়াইয়ের পরিবর্তে এক্স লিখব, ইজ ইকুয়াল টু 1/√3, বর্গমূল করলে √3x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 60। এখান থেকে যদি এখানে চলে আসি, তাহলে √3x মাইনাস এক্স ইকুয়ালস টু 60, আর √3 মাইনাস 1 ইকুয়ালস টু 60, আর এক্স ইজ ইকুয়াল টু 60 ডিভাইড বাই √3 মাইনাস 1, কোঅর্ডিনেশন করলে এক্স ইজ ইকুয়াল টু 60 √3 প্লাস 1, নিচে হবে 2, কারণ √3 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে √3 প্লাস 1 দিয়ে উপরে গুণ করলাম, আর নিচে √3 মাইনাস 1 আছে, তার সঙ্গে √3 প্লাস 1, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 3 - 1 = 2। তাহলে কত হচ্ছে? এক্স ইকুয়ালস টু 30 × √3 প্লাস 1, জায়গার অভাব, এটাকে এটাকে এইখানে নিয়ে আসলাম, কত হচ্ছে? এক্স ইজ ইকুয়াল টু 30 √3, মানে হচ্ছে 1.732 প্লাস 1, তা 30 × 2.732, গুণ করলে কত হয়? 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 7 = 21, 3 × 2 = 6 = 8, 3 ঘর আগে দশমিক, একটা শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক, 81.96, 81.96, তাই স্তম্ভের উচ্চতা হচ্ছে 89.16 মিটার। নেক্সট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 18 নম্বর। 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল? একটা 126 ডেসিমিটার উঁচু উলম্ব খুঁটি রয়েছে, খুঁটিটি কিছু উপরে এখানে গিয়ে দুমড়ে গিয়েছিল, তাহলে উপরের অংশটা এখানে দুমড়ে গিয়ে এটা কাত হয়ে তার এর অগ্রভাগটি মাটি স্পর্শ করেছে। মনে করলাম যে এ বি ছিল একটি খুঁটি, সি বিন্দুতে মচকে গিয়ে দুমড়ে যায় এবং এ অগ্রভাগটি মাটি স্পর্শ করেছে, এই অংশটা বেঁকে গিয়ে এখানে মাটি স্পর্শ করেছে, মনে করলাম ডি বিন্দুতে মাটি স্পর্শ করল। অবশ্যই মনে রাখবে যে এসি আর সিডি সমান, এই এসি অংশ সি বিন্দু থেকে মচকে গিয়ে এ অগ্রভাগটি ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। অনেকে এরকম ছবি আঁকায় যে এখানে ভেঙেছে আর এরকম ছবি এঁকে দিল, এটা আনসাইন্টিফিক, কারণ এই অংশ আর এই অংশ সমান নয়, মনে রাখতে হবে এই অংশ আর এই অংশ সমান, এটাই দুমড়ে গিয়ে এদিকে আসছে, তাই এরকম ছবি আঁকালে একটু ক্রেডিট কম। মনে রাখতে হবে এই অংশটুকু আর এই অংশটুকু যাতে সমান হয় চোখের ধারণা, চোখের আইডিয়ায় সেটা মোটামুটি হিসাব করতে হবে। তাহলে এ বি হচ্ছে একটি উলম্ব খুঁটি যার দৈর্ঘ্য এ বি কত? এ বি হচ্ছে গিয়ে 126 ডেসিমিটার, মনে করলাম মাটি থেকে এক্স ডেসিমিটার উপরে মচকে গেছে, তাহলে এ বি টোটালটা 126 ডেসিমিটার, এটুকুন যদি এক্স ডেসিমিটার হয় তাহলে বাকিটা কত আছে? 126 - x হচ্ছে উপরেরটা,
126 माइनस एक्स डेसिमिटार होच्छे एसी एटा जदि 126 माइनस एक्स हय ताहले सीडी कत हबे एटाओ 126 माइनस एक्स एत डेसिमिटार तो एटा एक्स धरलाम तो एटा वाई धरे निलाम अंगेलटा कत बोलेछे 30 डिग्री कोण ताहले एटा होच्छे 30 डिग्री कोण এবার আমরা সংক্ষিপ্ত বর্ণনা করব কি লিখব ধরি এবি উলম্ব খুঁটি সি বিন্দুতে মুচকে গিয়ে মুচকে না দুমড়ে বলেছে ওই যা ভাষা বলেছে মুচকে বললেও হয় এখানে বলেছে দুমড়ে সি বিন্দুতে দুমড়ে গিয়ে অগ্রভাগ এ মাটিতে ডি বিন্দুতে স্পর্শ করে মাটির ডি বিন্দুতে স্পর্শ করে মাটিতে গিয়ে ডি বিন্দুতে স্পর্শ করে বা মাটির ডি বিন্দুতে স্পর্শ করে নিজের মতো করে ভাষাটা উল্লেখ করলে হলো স্পর্শ করে এবং ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তা চিত্রের সংক্ষিপ্ত বর্ণনা করলাম অতএব কি লিখব ধরি BC সমান X ডেসিমিটার BC যদি X হয় তাহলে এসি সমান হবে 126 মাইনাস এক্স ডেসিমিটার অতএব সিডি সেটাও হবে 126 মাইনাস এক্স ডেসিমিটার টোটালটা হচ্ছে 126 ডেসিমিটার এটুকু যদি এক্স হয় তাহলে উপরে কত আছে বাকিটা বাকিটা মানে বিয়োগফলটা 126 মাইনাস এক্স তো এসি যদি হয় 126 মাইনাস এক্স ডেসিমিটার এটাই তো মচকে গিয়ে এদিকে হয়ে গেছে ডি বিন্দুতে স্পর্শ করেছে তো এটা কত এটা হচ্ছে 126 মাইনাস সিক্স কোণ কত দেওয়া আছে উন্নতি কোণ বিডিসি 30 ডিগ্রি অতএব ত্রিভুজ বিসিডি এর বিডিসি সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে বিসি ডিভাইডেড বাই বিডি সমান 10 30 ডিগ্রি বিসি বলতে এক্স বিডি বলতে ওয়াই 10 30 বলতে 1/√3 আর ওয়াই ইকুয়ালস টু x√3 এটা এক নম্বর সমীকরণে রেখে দিলাম এবার এই ত্রিভুজেরই লম্ব আর অতির সাপেক্ষে সাইন 30 ডিগ্রি করব লম্ব ডিভাইড বাই অতি সমান আমরা জানি সাইন 30 ডিগ্রি ত্রিভুজ বিসিডি এর বিডিসি সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে কি লিখতে পারি লম্ব বাই অতি এই কোণের সাপেক্ষে এটি লম্ব আর সমকোণে বিপরীত বাহু অতি তাহলে বিসি ডিভাইড বাই সিডি সমান সাইন 30 ডিগ্রি বিসি বলতে এক্স আর সিডি বলতে 126 মাইনাস এক্স ইজুক্যাল টু সাইন 30 মানে হাফ তাহলে 2x ইজুক্যাল টু 126 মাইনাস এক্স আর 2x প্লাস এক্স ইকুয়ালস টু 126 আর 3x ইজুক্যাল টু 126 और एक्स इजुकल टू 126 बाय 3 कत 3 चारे 12 3 2 6 42 তাহলে x इक्वल टू 42 তাহলে উত্তর কি হচ্ছে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল x উপরে x এর মান কত 42 তাই খুঁটিটি
42 ডেসিমি উপরে দুমড়ে গেছিল। আর ওয়াইটা কি, ওয়াইটা মাটি থেকে কত দূরে, মানে গাছে এর গোড়া থেকে, খুঁটির গোড়া থেকে কত দূরে গিয়ে মাটি স্পর্শ করেছে অগ্রভাগ, বিডি দূরে। তাহলে বিডি এর মান কত বার হচ্ছে, ওয়াই ইজুক্যাল টু এক্স রুট থ্রি, এক্স মানে 42, বা এখানে যদি মান বসায় ওয়াই ইজুক্যাল টু 42 রুট থ্রি, এক্সের মান বসিয়ে তাহলে কী লিখব, আরেকটি উত্তর যে তার অগ্রভাগ গোড়া থেকে 42 রুট থ্রি মিটার দূরে মাটি স্পর্শ করেছিল। তার অগ্রভাগ 42 রুট থ্রি মিটার দূরে মাটি স্পর্শ করেছিল, ইত্যাদি ইত্যাদি নিজেকে লিখতে হবে উত্তর। নেক্সট, পাখি ওড়ার একটি অঙ্ক 19 নম্বর, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50 রুট থ্রি মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কত কিমি ঘন্টায়। একটা পাখি 50 রুট থ্রি মিটার উঁচুতে উড়ে আছে, মনে করলাম এটা ভূমি, 50 রুট থ্রি মিটার উঁচু দিয়ে উড়ে যাচ্ছে, 50 রুট থ্রি এত মিটার দিয়ে, তো মনে করলাম এটা উত্তর দিক, তাহলে এটা দক্ষিণ দিক, কি বলেছে, প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেয়েছে, তাহলে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এই জায়গায় পাখিটি মনে করলাম এ বিন্দুতে দেখতে পেয়েছে। 2 মিনিট পরে দক্ষিণ দিকে, তাহলে মোহিত কোথায় দাঁড়িয়ে আছে, এখানে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। স্কেল দিয়ে আঁকাবে পরিষ্কার করে, এটা হলো 60 ডিগ্রি, মনে করলাম এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে আমরা জানি যেহেতু অনুভূমিক রেখা আর এই যে পাখি ওড়ার রেখাটা দুটি পরস্পর সমান্তরাল, এটাকে যদি নাম দিই এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই আর এসি সমান্তরাল, পাখিটি সর্বদাই 50 রুট থ্রি মিটার উঁচু দিয়ে উড়ে যাচ্ছে, আপ ডাউন করছে না, উচ্চতা বাড়ছে না কমছে না, তর্কের খাতিরে অঙ্কের বিচারে ধরে নিলাম খুব শান্তশিষ্ট ভদ্র পাখি, তাই তো। তাহলে যদি পাখিটা ভূমি থেকে 50 রুট থ্রি মিটার উঁচুতে উড়ে যায়, প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়, 2 মিনিট পরেই ডি জায়গায় মোহিত দাঁড়িয়ে আছে, 2 মিনিট পরেই দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়, তাহলে পাখিটা কত স্পিডে যাচ্ছিল, এ থেকে যে সি এর দিকে যাচ্ছে, কত বেগে যাচ্ছে, ঘন্টায় কত কিমি, সেটি আমরা করব। অত্যন্ত সহজ অঙ্ক, কীভাবে সহজ, এইভাবে সহজ যে এই সমকোণী ত্রিভুজের এটি যদি হয় 30 ডিগ্রি তাহলে এই একান্তর কোণটিও হবে 30 ডিগ্রি, যেহেতু এক্স ওয়াই এসি সমান্তরাল, এটি ভেদক, তাহলে অনুরূপে এটি যদি 60 ডিগ্রি হয় এটিও হবে 60 ডিগ্রি, তাহলে এবার এই সমকোণী ত্রিভুজের এ বি ডি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্ম কোণের মান আর এই বাহুর মান দেওয়া আছে, তাহলে এটার মান আমরা বার করতে পারবো, এ বির মান বার করে নেব। আবার এই সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্ম কোণ এবং একটি বাহুর মান বিডির মান দেওয়া আছে, তাদের সাহায্যে বিসির মান বার করব, তাহলে এ বির মান যদি পেয়ে যায়, বিসির মান যদি পেয়ে যায়, তাহলে এ থেকে সির দূরত্ব কত পেয়ে যাব, এ থেকে সির দূরত্ব 2 মিনিটে পার করেছে, তাহলে 2 মিনিটে যদি এতটা দূরত্ব পার করে তাহলে 60 মিনিটে কতটা করে,
মানে ঘন্টায় কতটা করে কিমিতে কনভার্ট করব উত্তর পেয়ে যাব। তো সোজা কি না? তাহলে কি লিখবো আমরা? আচ্ছা বর্ণনাটা তোমরা লিখে নেবে, আমি মুখে মুখে বলে দিচ্ছি। ধরি মোহিত মাঠের ডি বিন্দুতে দাঁড়িয়ে আছে, একেবারে গল্পের মতো। ধরি মোহিত মাঠের ডি বিন্দুতে দাঁড়িয়ে আছে, প্রথমে উত্তর দিকে এ বিন্দুতে পাখি যখন ছিল তখন উন্নতি কোণ 30 ডিগ্রি, 2 মিনিট পরে পাখিটি দক্ষিণ দিকে সি বিন্দুতে আসার পরে উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং পাখিটির উচ্চতা ভূমি থেকে বিডি সমান 50√3 মিটার সর্বদাই। এই কথাগুলি লেখার পরে তাহলে আমরা ধরে নিতে পারি এ বি সমান এক্স মিটার, মিটারে বলেছে তো এক্স মিটার, আর বি সি সমান ওয়াই মিটার। তাহলে কী লিখব? প্রথমে বর্ণনাটা লিখলাম না, লিখে নেবে তোমরা। ধরি এ বি সমান এক্স মিটার, বি সি সমান ওয়াই মিটার, দেওয়া আছে বিডি সমান 50√3 মিটার, এক্স ওয়াই লম্ব লম্ব বলছি সমান্তরাল এসি হওয়াই কি লিখব? ওয়াই ডি সি কোণ আর এই কোণটা বি সি ডি সমান 60 ডিগ্রি, আর এই কোণটার মান এক্স ডি এ, নামগুলো এ বি সি ডি এক্স ওয়াই জেড নিজের মতো করে দেওয়া যায়, অঙ্ক মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এক্স ডি এ সমান বি এ ডি সমান 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজ, এই ত্রিভুজ যদি বলি বি সি ডি, কোণের এই কোণটার মান হচ্ছে বি সি ডি লিখেছি এর সাপেক্ষে, কি লিখব? লম্ব বাই ভূমি, বিডি বাই বি সি, টেন 60 ডিগ্রি, বিডি বলতে 50√3, বি সি বলতে ওয়াই, টেন 60 বলতে √3, অর ওয়াই ইজ ইকুয়াল টু 50√3/√3, তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে 50 মিটার, ওয়াই ইজ ইকুয়াল টু 50 মিটার, তাহলে এটা হচ্ছে 50 মিটার। আর ওই ত্রিভুজ যদি নিই এবিডি, ত্রিভুজ এবিডি এর বিএডি কোণের সাপেক্ষে, কি লিখব? বিডি ডিভাইড বাই এ বি, বিডি মানে লম্ব, এই বলতে ভূমি, ইজ ইকুয়াল টু 10 30 ডিগ্রি, বিডি বলতে 50√3, এডি বলতে এক্স, 1/√3, আর এক্স ইজ ইকুয়াল টু √3/√3, থ্রির সঙ্গে 50 150, তাহলে এক্স হচ্ছে 150। অতএব এসি সমান এক্স প্লাস ওয়াই সমান 150+50 এত মিটার সমান 200 মিটার। তাহলে এ থেকে সি পাখিটি যে উড়ে আসলো, এটা হচ্ছে 150 মিটার, এটা হচ্ছে 50 মিটার, মোট হচ্ছে 200 মিটার 2 মিনিটে। তো 2 মিনিটে 200 মিটার, তাহলে 1 মিনিটে 100 মিটার, তাহলে 60 মিনিটে 600 মিটার, 600 মিটার বলতে 6000 মিটার মানে 6 কিমি, ঘন্টায় তাহলে 6 কিমি, তাহলে কী লিখব? অতএব 2 মিনিটে 200 মিটার উড়ে, অতএব 1 মিনিটে 200/2 মিটার উড়ে, অতএব 60 মিনিটে 200/2 × 60 এত মিটার, আর যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে এত কিমি,
উড়ে। ছয় কিমি উড়ে, অতএব গতিবেগ কত? অতএব পাখিটির গতিবেগ ছয় কিমি পার ঘন্টা। অর্থাৎ ঐকিক নিয়মে না করে একবারে আমরা করতে পারি যে পাখিটির গতিবেগ কত? 200 মিটার গেছে 2 মিনিটে, তাহলে 60 মিনিটে যাবে কত মিটার? তাকে মিটারকে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে হলো কিমি। তাহলে এত কিমি যাচ্ছে 60 মিনিটে, মানে ঘন্টায়। কি বললাম, দুই মিনিটে আছে 200 মিটার, তাহলে 1 মিনিটে কত? 200 বাই 2, তাহলে 60 মিনিটে কত? 60 দিয়ে গুণ, তাহলে এত মিটার যাচ্ছে 60 মিনিটে। তাহলে কিমিতে কত? 1000 দিয়ে ভাগ, তাহলে কিমি হলো ঘন্টা হলো। ছয় কিমি পার ঘন্টা। লাস্ট অঙ্ক 21 নম্বর, একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। মনে করলাম একটি নদী, এটা একটা নদী, পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে। তাহলে পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে, এটা মনে করলাম সেতু। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে, এটি একটি নদীর পাড়, এটি একটি নদীর পাড়, দুই পাড়কে সংযোগ করেছে এই সেতু, নাম দিয়ে দিলাম এবি। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে, সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে, নদীর পাড় ধরে, জল দিয়ে না, নদীর পাড় ধরে কিছু দূরে গেলে, মনে করলাম এই দূরত্বে গেলাম, তারপরে কি বলছে, সেতুর অপর প্রান্ত, এই প্রান্ত এই পাড় দিয়ে গেলাম, তো অপর প্রান্তটা কী হবে, 45 ডিগ্রি কোণে দেখা যাবে এই স্থান থেকে। তাহলে এই স্থান থেকে 45 ডিগ্রি কোণে দেখা যাবে, মনে রাখবে 45 ডিগ্রি কোণ মানে লম্ব আর ভূমি সমান রাখতে ভালো উচিত, তাই চোখের আইডিয়া সমান করলাম, কম বেশি হলে অসুবিধা নাই। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার কি বলছে, এবং পার ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে, পার ধরে আরও 400 মিটার, মনে করলাম এই বিন্দু 400 মিটার, এ বি এটা সি, এটা ডি, সিডি হচ্ছে 400 মিটার, তাহলে কী হবে, 400 মিটার যাওয়ার পরে তখন এই প্রান্তটি আবার 30 ডিগ্রি কোণে দেখা যায়। অর্থাৎ এখান থেকে যদি ডি থেকে যদি একে তাকাই তখন 30 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? মনে করলাম সেতুটির দৈর্ঘ্য এক্স, এটি ওয়াই, আর এটা হচ্ছে 400 মিটার। তো একইভাবে আমরা এই ত্রিভুজ থেকে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, ওয়াই ইকুয়ালস টু এক্স, তারপরে বড় ত্রিভুজ নিব, সেখানে বিডি বলতে ওয়াই প্লাস 400 মিটার, এটা এক্স মিটার, ওয়াইয়ের জায়গাতে এক্সের মান বসিয়ে সেখান থেকে টেন থিটার মাধ্যমে এক্সের মান নির্ণয় করব। অত্যন্ত সহজ, বর্ণনা নিজের মতো করবে। ধরি এবি সেতু, নদীর উপর লম্ব, নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে আছে, সেগুলোও লিখতে পারো ইচ্ছা করলে। এবির এবি সেতুর একটি প্রান্ত বি দিয়ে পার বরাবর যদি আমরা সি বিন্দুতে যাই তাহলে অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়, আরও 400 মিটার দূরে গেলে অপর প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেগুলো অতি সংক্ষেপে লিখতে পারো অথবা একবারে বলে দিতে পারো, ধরি এবি সমান এক্স মিটার, বিসি সমান ওয়াই মিটার, কোণ বিসিএ সমান 45 ডিগ্রি, আর কোণ বিডিসি সমান 30 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি এর বিসিএ সমান 45 ডিগ্রির সাপেক্ষে
ए बी डिवाइड बाय बी सी इक्वल्स टू 10 45 डिग्री, एक्स डिवाइडेड बाय वाई इज इक्वल टू 1 और वाई इक्वल्स टू एक्स। एक नौ समीकरण। এবার কি আবার ত্রিভুজ এবিডি এর কোন কোন সাপেক্ষে? বিডিএ সাপেক্ষে লম্ব হচ্ছে এবি বাই বিডি समान 10 30 डिग्री। ए बिर मान हे एक्स, बिडिर मान कत? बिडिर मान वाई प्लस 400। 10 30 मान 1 डिवाइड बाय रूट 3 एक्स, वाइर मान हे एक्स प्लस 400, वाई इक्वल्स टू जेहेतु एक्स तक वाइर जगह एक्स रखब, वाई के अपनयन करब, एक्सर मान बार करते हैं तक्स के रखब, वाइर मान बार कर प्रयोजन नहीं तई वाई के अपनयन करब एक्सर माध्यम। इजुकाल टू 1 डिवाइड बाय रूट 3 एखान थेके जोदि एखाने चले आसि ताहले रूट 3 एक्स इजुकाल टू एक्स प्लस 400, रूट 3 एक्स माइनस एक्स इजुकाल टू 400, এবার যে কর্ণ নির্ণয় করি কোথায় করব, কোথায় করব, জায়গা কোথায় পাবো? এখানে চলে আসলাম, তাহলে এক্স ইজুকাল টু 400, রুট 3 প্লাস 1 এই যে রুট 3 মাইনাস 1 তো ছিল, রুট 3 প্লাস 1 দিয়ে গুণ করলাম কোঅর্ডিনেশনের জন্য, তাহলে 400 1.732 প্লাস 1 এই যে রুট 3 হোল রুট 3 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার মানে 3 মাইনাস 1 মানে 2, তাহলে 200 2.732 যদি গুণ করি, 2 2 4, 2 3 6, 2 7 14, 4 হাতে 1, 2 2 4 1 5, কয় ঘর আগে দশমিক? দুটা শূন্য আছে, 3 ঘর আগে দশমিক, এখান থেকে দিলাম তাহলে দুটো শূন্যর কোনো দাম থাকলো না, তাহলে 546.4 এত মিটার। তাহলে কী বলেছে, সেতুটির দৈর্ঘ্য কত? অতএব সেতুটির দৈর্ঘ্য 546.4 মিটার। ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট দেখা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিকের মানে ক্লাস 11 এর ম্যাথ এবং ফিজিক্স নিয়ে।